এই যে মামুনুল হকের মাহফিলের কথা শুনলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলে যে হুজুর উপর থেকে নিষেধ আছে। এই যে একটা সমস্যা কয়, আমাদের তো কোনো সমস্যা নাই, আমরাও তো হুজুরের আওয়াজ শুনতে যাই, কিন্তু উপরের থেকে নিষেধ আছে কাজেই আমাদের কিছু করার নাই, সরি। ঠিক আছে, এটাই কথা, যুক্তির কথা এটাই। ওনারা ওনাদের দায়িত্ব পালন করবেন, এজন্য ওনারা সরি বলেন, কারণ ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ফলো করতে ওনারা বাধ্য। এই কথাটা কেন আমাদের ব্যাপারে বুঝেন না আপনারা? আমরাও তো একজনের চাকরি করি। আর এটা বুঝেন না যে আপনারা যখন আমাদেরকে এমপিও ভুক্তি দিতে চান আমরা কেন নেই না? আপনারা আমাদেরকে গম দিতে চান আমরা নেই না? আপনারা টাকা দিতে চান আমরা নেই না? জোর করে বলেন যে আমরা এমপিও ভুক্তি দিব, আমরা বলি নিব না। কারণটা কি বুঝেন না কথাটা? কারণ তো এটাই, আমরা তো একজনের চাকরি অলরেডি করতেছি, আর ওই চাকরির সঙ্গে যেটাই সাংঘর্ষিক হয়ে দাঁড়াবে তার বিরুদ্ধাচরণ করা, সেটাই আমাদের ডিউটি আর জিম্মাদারি।